وَقُلْ جَاءَ الْحَقُّ وَزَهَقَ الْبَاطِلُ إِنَّ الْبَاطِلَ كَانَ زَهُوقًا. وعليكم السلام ورحمة الله وبركاته. حمد مصليان أما بعد. جب حجن آپ نے پرشن کرے چھن جے بارو ربیع الاول قبے پوٹ چھے اور پیرو ربی صلی اللہ علیہ وسلم আশার জন্য পৃথিবীতে আসার জন্য যে সিয়াম বা রোজা রাখতে হয় সেটা কবে রাখতে হবে? প্রথমত ভাইজান, বর্তমানে যে বারোই রবিউল মাস চলছে, আজকে হচ্ছে তার এগারো তারিখ, আজকে হচ্ছে তার এগারো তারিখ, আগামীকাল হচ্ছে বারোই রবিউল আউ্বাল। বারোই রবিউল আউ্বাল সম্পর্কে বর্তমানে ইউটিউব এবং ফেসবুকে বিশাল দ্বন্দ্ব চলছে, কেননা বারোই রবিউল আউ্বাল দিনটাকে বর্তমান পরিভাষাতে ঈদে মিলাদুন্নবীর দিন বলা হয়, আর ওই দিন রাসূল সাল্লামের জন্মোৎসব পালন করা হয়। এক পক্ষের আলেমুলামারা বলছেন যে ঈদে মিলাদুন্নবী বা রাসূল সাল্লামের জন্মোৎসব পালন করা বেদাআত, এটা জায়েজ নয়। আর আরেক পক্ষের লোকেরা বলছেন যে ঈদে মিলাদুন্নবী বা রাসূল সাল্লামের জন্মোৎসব পালন করা জায়েজ এবং এটা ওয়াজিব পালন করতে হবে। যারা বলছেন যে পালন করতে হবে, তারা যারা এর বিপক্ষে বলছেন তাদেরকে কাফের বলছেন, আর যারা ঈদে মিলাদুন্নবী উদযাপন করে তাদেরকে অন্য দলের লোকেরা বলছে যে এরা হচ্ছে বেদায়াতি। তো আসলে ঈদে মিলাদুন্নবী উদযাপন করা বা জন্মোৎসব উদযাপন করা, এটা জায়েজ না নাজায়েজ, এবং কে সঠিক বলছে এটা আসলে বেদায়াত নাকি বেদায়াত নয়, এটা আমরা কিভাবে নির্ণয় করব? এটা নির্ণয় করার সবচাইতে সহজ পদ্ধতি হচ্ছে দলিল। সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে দলিল। আল্লাহ সুবহান তাআলা আজ থেকে প্রায় 1450 বছর আগে বলেছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি, আজ আমি তোমাদের জন্যে দীন বা ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, দীন বা ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। সূরা মায়দা সূরা নম্বর 5 আয়াত নম্বর 3। আল্লাহ সুবহান তাআলা এই আয়াতের মাধ্যমে ঘোষণা করছেন যে ইসলাম যে দীন বা ধর্ম এটা পরিপূর্ণ পারফেক্ট। অর্থাৎ আজ থেকে 1450 বছর আগে আল্লাহ সুবহান তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। অতএব এই পরিপূর্ণ দীনের কোনো অংশ বাদ দেওয়া বা এর মধ্যে কোনো কিছু প্রবেশ করানো দুটোই হারাম। এই পরিপূর্ণ দীন বা ধর্মের কোনো অংশ বাদ দেওয়া, এটাও যেরকম হারাম, কোনো অংশকে অস্বীকার করা এটাও যেরকম হারাম, ঠিক একই রকমভাবে এই ধর্মের মধ্যে বা দীনের মধ্যে কোনো কিছু প্রবেশ করানো এটাও হারাম, এটাও বেদাআত। কেন? যে দীন পরিপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন দীনকে পরিপূর্ণ করে দিয়েছেন অনেক আগেই। তো এই পরিপূর্ণ দীন যে রাসূল সাল্লাম আমাদেরকে দিয়ে গিয়েছেন, সেই পরিপূর্ণ দিনের মধ্যে আপনাকে বা আমাকে দেখতে হবে যে এই দিনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা তার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা কি বারোই রবিউল আউ্বালে ঈদে মিলাদুন্নবী উদযাপন করেছেন? রাসূলুল্লাহ সাল্লাম নিজে বা তার মৃত্যুর পরে সাহাবারা কেউ কি এই অনুষ্ঠান উদযাপন করেছেন? কেউ কি বারোই রবিউল আউ্বাল রাসূল সাল্লামের জন্মোৎসব উদযাপন করেছেন? এটা আমাদের দেখতে হবে। যদি রাসূল সাল্লাম করেছেন বা সাহাবারা করেছেন তাহলে জায়েজ, কোনো সমস্যা নেই। রাসূলুল্লাহ সাল্লাম যে কাজ করেছেন বা সাহাবারা যা করেছেন তাতে কোনো আপত্তি হওয়া উচিত নয়, বা কোনো মুসলিমের জন্য এটা কখনো জায়েজ নয় যে এমন কোনো কাজ যেটা রাসূল সাল্লাম বা সাহাবারা করেছেন তাতে আপত্তি করবে, এটা স্পষ্ট হারাম। কোনো অবস্থাতে আপত্তি করা যাবে না। আপত্তি তখন হতে পারে বা তখন হবে বা হওয়া উচিত যখন সেই কাজটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা তার সাহাবা
রাদিয়াল্লাহু আনহুমরা করেননি তখন আপত্তি হবে, তখন আপত্তি হবে। তো আমাদের দেখতে হবে প্রথমে যে এই কাজটি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবাদের যুগে, তাবে তাবেঈদের যুগে হয়েছে? কোন সাহাবা কি এইরকম 12 রবিউল আউয়ালকে উদযাপন করেছে? যদি করে তাহলে জায়েজ, না করলে সেটা বেদাআত, না করলে সেটা বেদাআত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট ভাষায় বলেছেন যে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহু রাদ্দুন, যে ব্যক্তি আমার এই দিনের মধ্যে, আমার এই ধর্মের মধ্যে এমন কিছু জিনিস আবিষ্কার করলো, এমন কিছু জিনিস আবিষ্কার করলো যার আদেশ আমি দিইনি, সেটাই হচ্ছে পরিত্যাজ্য, অগ্রহণযোগ্য বা বিদআত। সহিহ বুখারী হাদিস নম্বর 2697, সহিহ মুসলিম হাদিস নম্বর 1718। তো রাসূলুল্লাহ সাল্লাম যে কাজ করতে বলেননি সেই কাজটা করাই হচ্ছে বিদআত। রাসূলুল্লাহ সাল্লাম যে কাজটা করতে বলেননি সেটা করাই হচ্ছে বিদআত। তো আমাদের দেখতে হবে যে আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে মিলাদ করতে বলেছেন কিনা। যদি বলেছেন তাহলে জায়েজ, না বললে বিদআত, না বললেই সেটা বিদআত হয়ে যাবে। আপনারা যে এলাকায় বসবাস করছেন, আপনি বা আপনারা যে এলাকায় বসবাস করছেন সেই এলাকার আলেম থেকে জিজ্ঞাসা করুন যে ঈদে মিলাদ উদযাপন করতে হবে, ঈদ মিলাদ নবী উদযাপন করতে হবে, এর প্রমাণ কি? একটা হাদিস দেখাক কোনো আলেম, কোনো আলেম একটা হাদিস দেখাক দিয়ে প্রমাণ করুক যে ঈদ মিলাদ নবী উদযাপন করতে হবে। এই কথাটা এই হাদিস থেকে প্রমাণিত হচ্ছে, এই হাদিস থেকে প্রমাণিত হচ্ছে, এরকম একটা হাদিসও নেই, এমনকি কোনো সাহাবার মন্তব্যও নেই, কোনো সাহাবাদের মন্তব্য নেই, কোনো তাবে তাবেঈদের আমলও নেই। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর প্রায় 600 বৎসর পরে, প্রায় 600 বৎসর পরে সালাহউদ্দিন আইয়ুবীর মৃত্যুর পর, বিখ্যাত শাসক সালাহউদ্দিন আইয়ুবীর মৃত্যুর পরে তার দোলাভাই মুজাফফরউদ্দিন আবু সাঈদ কাউকাবুরীর যুগে একজন আলেম মোল্লা উমার বিন মাহমুদ এর পরামর্শে 602 খ্রিস্টাব্দে, 602 হিজরিতে, মতান্তরে 690, কে বলছেন 602 হিজরি আর কে বলছেন 690 হিজরিতে এই উদযাপন করা প্রথম চালু হয়, এই উদযাপন করা কাজটা প্রথম চালু হয়, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লামের প্রায় মৃত্যুর 600 বৎসর পরে। তাহলে বলুন যে কাজটা রাসূলের মৃত্যুর 600 বৎসর পরে শুরু হয়েছে সেটা কি করে সুন্নাত হতে পারে, সেটা কি করে সুন্নাত হতে পারে, সেটা কি করে ইসলাম হতে পারে, সেটা কি করে দ্বীন হতে পারে, সেটা কি করে ধর্ম হতে পারে? ধর্ম তো পরিপূর্ণ, ধর্ম তো পরিপূর্ণ হয়েছে কবে? আজ থেকে 1400-1450 বছর আগে। আর এই কাজ শুরু হচ্ছে কবে? দ্বীন পরিপূর্ণ হওয়ার 600 বৎসর পরে, দিন পরিপূর্ণ হওয়ার 600 বৎসর পরে এই কাজ শুরু হচ্ছে, আর আমরা এটাকে দিনের অংশ মনে করে উদযাপন করছি। সবচাইতে বড় আফসোস হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন গান বাজনাকে হারাম বলেছেন, যে নবী সাল্লাম সারা জীবন গান বাজনাকে হারাম বলেছেন, গান বাজনাকে নাজায়েজ বলেছেন, আর সেই নবীর নামে গান বাজনা হচ্ছে, সেই নবী সাল্লামের নামে, তার জন্মদিন উদযাপন করার নামে গান বাজনা হচ্ছে, ডিজে বাজছে, আরো কত কিছু হারাম কাজ হচ্ছে তার নামে। এটা কত বড় অপরাধ বা অন্যায় ভাবতে পারছেন? যে নবী গান বাজনাকে হারাম বলেছে আর তার নামেই বাজানো হচ্ছে গান বাজনা, এর নাম নাকি ইসলাম, এর নাম নাকি ইসলাম? এটা কত বড় জঘন্য অপরাধ হতে পারে? সেজন্যে ভাই, আপনি যে এলাকায় বসবাস করছেন বা আপনারা যে এলাকায় বসবাস করছেন, খুব সতর্কভাবে দিন পালন করতে হবে। দিনের কোনো কাজ আমল ছাড়া করা যাবে না, লোকেরা ভালো বললে সেটা গ্রহণ করা যাবে না, কারণ না ভালো এবং মন্দের মাপকাঠি কে জানে, কে জানেন? সবথেকে ভালো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভালো মন্দের মাপকাঠি সম্পর্কে সবথেকে বেশি কে জানেন? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যা আমাদের জন্য ভালো কল্যাণকর সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন যে তোমার জন্য এটা কল্যাণকর, তোমরা এটা এটা করবে, আর এটা কল্যাণকর নয় সেগুলি বাদ দেবে। তো যাবতীয় কল্যাণকর যা আমাদের প্রয়োজন সব কিছু আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন।
আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ভালো বলেছেন সেটাই ভালো, আমরা ভালো বললেও সেটা ভালো নয়, আমরা ভালো বললেও সেটা ভালো নয়, কারণ ভালো মন্দ কোন জিনিসকে করা বা ঘোষণা করার অধিকার আমার আপনার নেই। এই অধিকার কার ছিল? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লোকেরা ভাবছে ভালো কাজ করছি, খারাপ কাজ করছি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দরভাবে বলেছেন সূরা কাহাফের মধ্যে সূরা নম্বর 18 আয়াত নম্বর 103 থেকে 106 এর মধ্যে, যে কুল হাল নুনাব্বিকুম বিল আখসারিনা আমালান, আমি কি তোমাদেরকে বলে দেব না ওই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে যারা কর্মের দিক দিয়ে খুবই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, কর্মের দিক দিয়ে বা আমলের দিক দিয়ে খুবই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, আল্লাযীনা আদাল্লা সাআয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা তাদের আমলগুলিকে কর্মগুলিকে দুনিয়াতেই নষ্ট করে ফেলছে, অহম ইয়াহসাবুন আন্নাহুম ইয়াহসুনা সুনআ, আর তারা ভাবছে যে আমরা হয়তো ভালো কাজই করছি, তারা ভাবছে আমরা হয়তো ভালো কাজই করছি, কিন্তু আসলে তারা এই ভালো কাজ করতে গিয়ে তাদের সমস্ত আমলগুলি নষ্ট হয়ে যাচ্ছে, সমস্ত আমলগুলি নষ্ট হয়ে যাচ্ছে। একথা কে বলছেন? স্বয়ং আল্লাহ বলছেন সূরা কাহাফের মধ্যে সূরা নম্বর 18 আয়াত নম্বর 103 থেকে 106 এর মধ্যে। তো আপনি বা আমি ভালো মনে করলেই সেটা ভালো নয়, আপনি বা আমি ভালো মনে করলেই সেটা ভালো নয়, বরং ভালো মনে করার অধিকার বা ভালো বলার অধিকার কার আছে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আমার বা আপনার কোনো জিনিসকে ভালো মনে করে দিনের অংশ বানানো এই অধিকার কারুর নেই, এই অধিকার কারুর নেই। তো বুঝতে পারলাম যে ঈদে মিলাদুন নবী এটা একটা বিদআতি কাজ, এই কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু 600 বছর পরে শুরু হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে খয়রুল কুরুনে কারণে সবচেয়ে উত্তম যুগ হচ্ছে আমার যুগ, সুম্মা লাযিনা ইয়ালুনাহুম, তারপরে সাহাবাদের যুগ, তারপরে তাবে তাবেঈদের যুগ। তো সবচেয়ে উত্তম যুগ যেগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সাহাবাদের যুগ, তাবে তাবেঈদের যুগ, সেই যুগে কিন্তু এই কাজ ছিল না, সেই যুগে এই কাজ ছিল না। অথচ আমরা আজ কি বলছি যে না এই কাজ সবথেকে বড় ঈদ হচ্ছে কি ঈদে মিলাদুন নবী? এটা কত বড় বেওকুফি হচ্ছে আমাদের, একটু ভাবতে হবে, একটু ভাবতে হবে। তারপরে আসি 12ই রবিউল আউয়াল সিয়াম থাকার ব্যাপারে, 12ই রবিউল আউয়াল সিয়াম রাখার ব্যাপারে। প্রথমত 12ই রবিউল আউয়াল সিয়াম বা রোজা রাখার কোনো হাদিস নেই, 12ই রবিউল আউয়ালে সিয়াম বা রোজা রাখার কোনো হাদিস নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন সোমবার, সেই তারিখটা কোন তারিখ ছিল এই মত পার্থক্য আছে। 12ই রবিউল আউয়াল সোমবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এটা নিশ্চিত, এটা হাদিস থেকে প্রমাণিত, এটা হাদিস থেকে প্রমাণিত। যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আবু কতাদা আল আনসারি বর্ণনা করছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমিল ইসনাইন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবারের সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে সোমবার সিয়াম কেন রাখা হয়, ফাকালা, তখন রাসূলুল্লাহ বললেন যে ফিহি উলিদ্দু ওয়া ফিহি আনসালা আলাইয়া, এই দিনই আমি জন্মগ্রহণ করেছি, এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, আর এই দিনে আমাকে নবুয়ত প্রাপ্তি করা, নবুয়ত দেওয়া হয়েছে বা আমি নবী হয়েছি, আমার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে। তো এই জন্য আমি সোমবার সিয়াম পালন করি। তো রাসূলুল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেছেন সোমবার, এটা নিশ্চিত, এটা হাদিস থেকে প্রমাণিত হলো, সহিহ মুসলিম হাদিস নম্বর 1162। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ সোমবার এটা নিশ্চিত, কিন্তু সোমবারটা কোন তারিখ এটা নিয়ে মত পার্থক্য আছে। কেউ বলেছেন যে 7ই রবিউল আউয়াল, কেউ বলেছেন যে 8ই রবিউল আউয়াল, কেউ বলেছেন 9ই রবিউল আউয়াল, কেউ বলেছেন 11ই রবিউল আউয়াল, কেউ বলেছেন 12ই রবিউল আউয়াল, আবার কেউ বলেছেন 13ই রবিউল আউয়াল। তো কোন তারিখটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে মত পার্থক্য আছে, বার নিয়ে মত পার্থক্য নেই, বার সোমবার এটা নিশ্চিত, বার সোমবার এটা নিশ্চিত, কিন্তু তারিখ বা দিন নিয়ে মত পার্থক্য আছে। তারিখের মত পার্থক্যের ভিত্তিতে হাফেজ ইবনে কাসির রহিমুল্লাহ এবং ইমাম আহমদ বিন হাম্বাল রহিমুল্লাহ বলেছেন যে সবচাইতে নির্ভরযোগ্য মত হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন, 8ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। তো রাসূল ইসলামের জন্ম তারিখ নিয়ে মত পার্থক্য আছে, কিন্তু জন্মদিন বা বার নিয়ে মত পার্থক্য নেই। অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুবরণ করেছেন 12ই রবিউল আউয়াল, রাসূলুল্লাহ মৃত্যুবরণ করেছেন 12ই রবিউল আউয়াল,
এটা কিন্তু প্রমাণিত, এটা কিন্তু প্রমাণিত। এবার ভাবুন যে 12 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন কি না, তাতে মত পার্থক্য আছে। অধিগ্রহণযোগ্য মত হচ্ছে যে তিনি 8 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তার মৃত্যু 12 রবিউল আউয়াল হয়েছে, তার মৃত্যু 12 রবিউল আউয়াল হয়েছে। এখন ভাবুন যে আমরা যে 12 রবিউল আউয়ালকে উদযাপন করছি, এটা আমরা কি উদযাপন করছি, তার জন্মদিবস না মৃত্যু দিবস? আস্তাগফিরুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লামের মৃত্যু কত কষ্টদায়ক ছিল, রাসূলের মৃত্যু কত কষ্টদায়ক ছিল। সাহাবারা কান্নাই ভেঙে পড়েছেন, মা ফাতেমা রাদিয়াল্লাহা কান্নাই ভেঙে পড়েছেন, রাসূলুল্লাহ সাল্লামের স্ত্রীগণ কান্নাই ভেঙে পড়েছেন, পুরা উম্মত রাসূলুল্লাহ সাল্লামের জন্যে কান্নাই ভেঙে পড়েছেন। হয়তো উমর ফারুক পাগল হয়ে গিয়েছিলেন 12 রবিউল আউয়াল মৃত্যুর সময়তে, আর আমরা সেই মৃত্যুর দিনটাকে উদযাপন করছি। কত বড় ভালোবাসা আমাদের, দেখতে পাচ্ছেন? আমরা নাকি সেই নবীর উম্মত, আমরা নাকি সেই নবীর উম্মত, আমরা নাকি আশিক রসুল। অথচ আমরা আশিক রসুলের ভণ্ড, আশিক রসুল হয়ে আমরা কি করছি, যেদিন তার মৃত্যু হয়েছে, তার কষ্টদায়ক মৃত্যু হয়েছে, সেদিন আমরা সেই দিনটাকে উদযাপন করছি। তো এটা হচ্ছে বাস্তব ভাই, এটা হচ্ছে বাস্তব। তো সেজন্য যদি আপনি সিয়াম রাখতে চান, তো আপনি সোমবার সিয়াম রাখুন। রাসূল সাল্লামের জন্মদিবসকে মানে লক্ষ্য রেখে যদি আপনি সিয়াম রাখতে চান, তাহলে আপনি প্রত্যেক সোমবার সিয়াম থাকুন। রাসূল সাল্লাম বলেছেন যে আমি সোমবারে জন্মগ্রহণ করেছি, সেজন্য আমি সোমবারে সিয়াম থাকি। এটা একটা কারণ, এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ সম্পর্কে রাসূল সাল্লাম বলেছেন যে তুরাজুল আমাল ইয়াউম আল ইসনাইন ওয়াল খামিস, মানুষ যে সমস্ত আমল বা কর্ম করে, সেই সমস্ত আমল বা কর্মগুলিকে আল্লাহ তাআলার নিকট উত্থিত করা হয় বা উঠানো হয় সোমবার আর বৃহস্পতিবার, সোমবার আর বৃহস্পতিবার। ফা উহিব্বু, আমি এটা পছন্দ করি যেন আমার আমলগুলিকে সিয়াম থাকা অবস্থায় বা রোজা থাকা অবস্থায় উঠানো হোক। তো সেই জন্য রাসূল সাল্লাম সোমবার আর বৃহস্পতিবার সিয়াম থাকতেন। সহি তিরমিজি হাদিস নম্বর 747, সহি তারগিব হাদিস নম্বর 1041, তাকদিম মিশকাতুল মাসাবি হাদিস নম্বর 1998, ইরওয়াল গালিল চতুর্থ খণ্ডের 103 পৃষ্ঠা, এবং এছাড়া হাদিসটি রয়েছে নাসাই হাদিস নম্বর 2360, 61, 62 মধ্যে, ইবনে মাজাহ হাদিস নম্বর 1739 মধ্যে। তো দেখতে পারবেন এগুলো। তারপরে রাসূলুল্লাহ সাল্লাম যে বলেছেন যে প্রত্যেক মাসে 3টি সিয়ামের কথা, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম রাখার কথা বলা হয়েছে, আর সেই 3 দিন হচ্ছে প্রত্যেক মাসের 13, 14 এবং 15 তারিখ, 13, 14 এবং 15 তারিখ। সেজন্য আপনি 12 রবিউল আউয়াল সিয়াম না থেকে 13 তারিখ থাকুন, 13 রবিউল আউয়াল, 14 রবিউল আউয়াল এবং 15 রবিউল আউয়াল সিয়াম থাকুন, সিয়ামে থাকুন। সে সম্পর্কে রাসূল সাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, আবু হুরায়রা বর্ণনা করছেন যে আউসানি খলিলি বি সালাসাতিন, রাসূলুল্লাহ সাল্লাম আমাকে 3টি উপদেশ করেছেন, লা আদউহুন্না হাত্তা আমুতু, যেন আমি ওই 3টি উপদেশ মৃত্যুর আগে পর্যন্ত না ছাড়ি, যেন আমি ওই 3টি উপদেশ মৃত্যুর আগে পর্যন্ত না ছাড়ি। তার মধ্যে একটা হচ্ছে কি, সাওমু সালাসাত আইয়াম মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে 3টি সিয়াম থাকা, প্রত্যেক মাসে 3টি সিয়াম বা রোজা রাখা। সহি বুখারী হাদিস নম্বর 1178, সহি মুসলিম হাদিস নম্বর 721, সহি আবু দাউদ হাদিস নম্বর 1433। তো এখানে বলা হলো যে প্রত্যেক মাসে 3টি সিয়াম থাকা, সেই 3 দিন কবে কবে হবে, সেই 3 দিন কবে কবে হচ্ছে, সেই 3 দিন হচ্ছে সালাসাত আশর, 13 রবিউল আউয়াল 13 তারিখ, ও 14, 14 তারিখ, ও 15, 15 তারিখ। তো প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখে সিয়াম থাকার কথা বলা হয়েছে। সহি নাসাই হাদিস নাম্বার 2419, সহি তারগিব হাদিস নাম্বার 1040, সহি জামে হাদিস নাম্বার 3849, সহি আদাবুল মুফরাদ হাদিস নাম্বার 144, হাদিস সাহি, হাদিস সাহি। তো এটা হচ্ছে দিন, এটা হচ্ছে দিন। তো আপনি 12 রবিউল আউয়াল সিয়াম না থেকে 13 তারিখ থাকুন, 14 তারিখ থাকুন এবং 15 তারিখ থাকুন, প্রত্যেক মাসে আপনি 13, 14, 15 3 দিন সিয়াম পালন করুন। এগুলো হচ্ছে সিয়ামে থাকার দিন।
নফল বা সুন্নত সুন্নত সিয়াম রাখার দিন হচ্ছে এগুলি, প্রত্যেক মাসে তিনটে মানে 13, 14, 15 তারিখ, আর প্রত্যেক সপ্তাহে দুটো, সোম আর বৃহস্পতিবার, সোমবার আর বৃহস্পতিবার। তো এগুলি হচ্ছে সুন্নতে প্রমাণিত সিয়ামে থাকা দিন। বা এছাড়া 12 রবিউল আউয়াল সিয়াম রাখা দিন নয়, এটা হাদিস থেকে প্রমাণিত নয়। যদি আপনি সত্যি রসুল সিয়ামের জন্ম মানে জন্মদিন উপলক্ষে করে উপলক্ষ করে বা জন্মদিনকে উপলক্ষ করে সিয়াম থাকতে চান, তাহলে আপনি প্রত্যেক সোমবার সিয়াম থাকুন, প্রত্যেক সোমবার সিয়াম থাকুন। হাদিস বাইন্দি আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।